আপনারে মিষ্টি নিয়ে আই। হ্যাঁ হ্যাঁ, এই তো চলে এসেছি। যাও বাপ, কুলি করে লাও। কেনে আমি মাঠ ঠিক আছি নাকি তাই কুলি করবো? মিষ্টি খাইতে এসছো, মিষ্টি দাও। কি ব্যাপার, যাও মাই পাগলা নাকি? কাকা আমি মিষ্টি খাবো। কাঁদো না মধু, এলো মিষ্টি। মানে আগে 500 টাকা বকশিশ দাও, তারপরে তোমাদের জামাইলে যাও। এই লোকটা আবার কি বলছে, 500 টাকা কেউ বকশিশ চাই? এ দেখো 100 টাকা আছে, লাউলি জামাইকে ছেড়ে দাও। আমি ভিখারি নাকি তাই 100 টাকা লব? 500 টাকা বলেছি, 500 টাকাই লাগবে। দেখো আমার কাছে তো 500 টাকা নাই, যা সময় এক বস্তা গম নিয়ে যাও। লল, এই মেয়েটা আবার কি বলছে, আমি গম কি করব, এক বস্তা গমে আর ক টাকা হবে? তুমি জানো গমের এখন কত দাম? এক বস্তা বেচলে 500 টাকার বেশি হবে। ইশ্বর, লাগিছে কি রে, আমাকে গাড়ি ভেটর ঠুই দিছে, এখন যে আমার গাড়ি ভেটর ভূমি ভূমি করছে। গমের দাম আগে থেকে বেড়েছে নাকি? এই শালারা দেখছে আমাকে গাড়ি ভেটর ঠুই গম কিনা বেচা করছে, তোদের কিছু বলি রে। এই শালা, আমার কো বকশিশ দেনি বলি, তুই আমার বুকে ধাক্কা মেরে ফেলে দিলি, আমি দিছি বকশিশ। তাড়াতাড়ি বজ্জাতিরে দেখে খেতে দে। ঠিক আছে দিছি। কি ব্যাপার, আমি লটুন জামাই, কাঁসার থালি খেতে না দি, পাতাই খেতে দিছে যে, খাবো না আমি এ থালি। কি রে জামাই সামনে পাতা কই রে? কি ব্যাপার, জামাইকে যে এক্ষুনি পাতা দিনু, পাতা গেল কোথায়? ও গো জামাই, পাতা কই গো? আমি কি করে বলবো পাতা গেল কোথায়? জামাই সব পাতা টেবিলে তলে কেনে? তলে থাকবে না, কাগজে থাল দিছেন, হাওয়ায় উড়ে চলে যাইছে। কাছে থাল দেন দিনি, দেখি কি করে উড়ে যাইছে। আরে সর্বনাশ, জামাইকে কাছে থাল দেয়া হয়নি রে। এই শালিন, তাড়াতাড়ি থালটা লাই তো। ঠিক আছে লাসছি। এই মমিন, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি তোর দুলা ভাইয়ের হাতটা ধুই দিগা। দুলা ভাই, হাতটা দেন, ধুই দি। লে, ভালো করে ধুই দে। ভাই, আগে খালে হবে না, হাত ধুই দিছি, টাকা দেন। কিসের টাকা রে? হাত ধুই দিনু, শিগগিরই 200 টাকা দেন। এই ছুরা, টাকা গাছের পাতা নাকি তাই তোকে ছিঁড়ে ছিঁড়ে দেব? তুই হাত না ধুই দিলে আমি হাত ধুই খেতে পারতুক না নাকি? যা টাকা দেবো না, স্বামী দিকে সর। বাপ, ছেলেটা কইবে ধমকাচো কেনে? তুমি নতুন জামাই, ছেলেটা শখ করে হাত ধুই দিছে, 200 টাকা চাইছে, দি দাও। ও, আমার ভুল হয়ে গেছে আব্বা, এদলে টাকা। আব্বা, আপনার হাতটা দেখি। বাপ, তুমি কেন আমার হাত ধোয়াছো? আপনি নতুন শ্বশুর, তাই সব করে হাত ধোয়াছি, দেন 500 টাকা। হ্যালো, আমার হাত।
এক কি ছেলি রে, একবারে পাগল ছাগল নাকি? না খালুজি, ও পাগল হবে কেনে? ও ছোটবেলা থেকে এরকমই একটু হুস্টা টাইপের ছেলি। খুব ভালো ভালো বলি তো বিড়া দিছি, তাই বলি সব জায়গায় হুসলামু করলে হবে? এই তোরা ভালোভাবে খাওয়া, আমি মৌলানাকে ডেকে আসি। এই মিষ্টি খাওয়ানো অনেক হয়েছে, আর দেরি করিস নি, তাড়াতাড়ি ছেড়ে দে। চলেন ভাই ওঠেন, আমরা গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি গি। যে কোনো বীর অনুষ্ঠানে ছেলে পিলিতে আর কি মেরে দেয়। এইসব ফেরাটা আলি আমার আর কি মানে ভাল লাগে না। ঠিক আছে লাও, তোমাকে লি আর কেউ আর কি মারবে না। কে কোন খাসির ফল লই পুন্নু, কোন আর কি ছাড়তে বুঝি না। এই সপিক, ওতে গাড়ি চলে এসে, চ তো শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় করে দিই গি। না না পরিচয় করব না, আমি একবার চেয়ে দুবার মেয়েকে দেখতে এসেছি, আমি শ্বশুর শাশুড়ি সবাইকে চিনি। তাড়াতাড়ি বাড়ি চ, আমার পায়খানা চাপিছে। ঠিক আছে চ। খাওয়ানো তো হলো, এবার চলো। কেনে আমার নতুন ভাবি হেঁটে যাবে নাকি? তুমি নন্দু হও, ভাবিকে কোলে করে নিয়ে যাও না। ঠিক আছে, তাই কোলে করে নিয়ে যাসি। ভাবি কোলে আসো। না ভাই, আমি কোলে চাপবো না, আমি হেঁটে যাব। ভয় বললে হবে, কোলে তোমাকে চাপতেই হবে, আসো। আমি তোর ভাত খাবো না, তোর মতন স্বামীর ভাত খাচ্ছি, বিষ্টি মরা অনেক।